পৃথিবীতে সবাই কিন্তু তাকে এনকে বলতে চায়। আমার আপনার কাছে বড় প্রশ্ন, এই ভিডিওটা দেখার পরেই আপনার নেক্সট অ্যাকশনটা কি? আস্ক ইওর সেলফ দ্যাট এবং ওই অ্যাকশনটা নেন। আপনি কি কখনো চিন্তা করেছেন অনলাইনে কী কীভাবে টাকা ইনকাম করা যায়? অবভিয়াসলি করেছেন, নাহলে ইভেন এই ভিডিওটা কেন দেখছেন? পৃথিবীতে সবাই কিন্তু টাকা ইনকাম করতে চায়। আমি যদি এখনকার সময় বলি, সবাই অ্যাকচুয়ালি বেশি জানতে চায় অনলাইনে কীভাবে করে টাকা ইনকাম করা যায়, কী কী উপায় করা যায়, রাইট? আপনি হয়তো শুনে থাকবেন অনেকে টাইপ করে টাকা ইনকাম করে, অনেকে ছবি এডিট করে টাকা ইনকাম করে, অনেকে কিন্তু ভিডিও এডিট করে টাকা ইনকাম করে, আরও নাকি অনেক অনেক উপায় আছে অনলাইনে টাকা ইনকাম করার। কিন্তু আপনার জন্য রাইট কোনটা, আপনার জন্য অ্যাকচুয়ালি ট্রাই করা উচিত কি না, কোনটা ট্রাই করা উচিত, এই সব বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি। আমরা এই ভিডিওতে টপ 5টা উপায় নিয়ে কথা বলতে চাই, যেই টপ 5টা উপায় অ্যাকচুয়ালি আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং শুধুমাত্র আমি না, ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পপুলার টাকা ইনকাম করার জন্য অনলাইনে। এখন আপনার মাথায় আসতে পারে, ঠিক আছে টপ 5টা জিনিস নিয়ে কথা বলবেন, কিন্তু এই টপ 5টা জিনিসের ভিতরে কী কী জিনিস নিয়ে কথা বলবেন এই ভিডিওতে, রাইট? এই জায়গাতে আমি বলতে গেলে আমরা যেই সব উপায় নিয়ে কথা বলবো, প্রতিটা উপায়ের অবভিয়াসলি জিনিসটা কী, কীভাবে করে কাজ করে, তারপর যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে ওভারঅল ইনকাম পটেনশিয়াল কীরকম, আসলে কি ইনকাম অল্প না মিডিয়াম না বড়, এই জিনিস নিয়ে কথা বলবো। আপনার কী কী স্কিল থাকলে, আপনার কী কী সুবিধা থাকলে, আপনার এখন ওভারঅল সিচুয়েশন কী থাকলে আপনার এই উপায়টা ট্রাই করা উচিত, এটা নিয়ে কথা বলবো। লাস্ট বাট নট লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আগামীকাল ইভেন চাইলে এই ভিডিওটার পরেও যদি এই যে কোনো একটা উপায় নিয়ে আপনি কাজ করতে চান, স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে আপনার ফার্স্ট স্টেপটা কী হবে, সেকেন্ড স্টেপটা, থার্ড স্টেপটা, এরকম করে কীভাবে আপনি অ্যাটলিস্ট কাজটা শুরু করতে পারবেন, ওই জিনিস নিয়ে কিন্তু কথাবার্তা হবে। সো লেটস ডাইভ ইন। আপনার সাথে যদি এর আগে আমার পরিচয় না হয়ে থাকে, হাই, আমার নাম নাজমুল, আমি একজন মার্কেটার। আমি বিগত 15 বছর ধরে অনলাইনে অফলাইনে অনেক মার্কেটিং সেলস ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছি। অনেক অনেক শত শত কোম্পানি আমার সাথে কাজ করে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে, মোস্টলি অনলাইনের থ্রুতে। সো আমি যখন এই অনলাইনের মাধ্যমে কীভাবে করে টাকা ইনকাম করা যায় এটা নিয়ে যখন কথা বলতেছি, আই ক্যান নট সর্ট অফ নো এক্স্যাক্টলি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। এখন আমরা কথা বলি উপায় নাম্বার 1, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং অনেক হাইপড বাট খুবই অ্যাকচুয়ালি কাজে দেয়, এখনও কাজে দিবে এবং আমার মনে হয় নেক্সট 10 বছর 15 বছর 20 বছরও অনেক সুন্দর করে কাজ করবে, সেটা হচ্ছে কি, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের কথাটা শুনলে যদি আপনার মাথার মধ্যে ডলারের চিহ্ন ভাসে, অলরেডি কিন্তু আপনি মিসকনসেপশনে আছেন। ফ্রিল্যান্সিং জিনিসটা কি জানেন, ফ্রিল্যান্সিং হচ্ছে যে আমি একটা কোম্পানির জন্য কাজ করতেছি না এবং একটা স্পেসিফিক টাইমে আমার ঢুকতে হবে, বের হইতে হবে, এভাবে কাজ করতেছি না। ফ্রিল্যান্সিং জিনিসটা কি, ফ্রিল্যান্সিং হচ্ছে আমি আমার মতো যখন ইচ্ছা তখন কাজ করবো, দ্যাটস ইট। বাট এখানে কিন্তু কিছু ব্যাপার স্যাপার আছে, চ্যালেঞ্জেসগুলো বলি। চ্যালেঞ্জেসগুলো যেটা হচ্ছে তার মধ্যে সবার প্রথম ভুল ধারণা মাথায় নেওয়া ফ্রিল্যান্সিং সম্পর্কে। আমরা মনে করি যে জবের থেকে ফ্রিল্যান্সিং সবসময় ভালো, না, একদম মিথ্যা কথা, সবসময় ভালো না, মাঝে মধ্যে ভালো। কিছু কিছু মানুষের জন্য ফ্রিল্যান্সিং ভালো, কিছু কিছু মানুষের জন্য কিন্তু জব ভালো। ফ্রিল্যান্সিংয়ে যদি পৃথিবীর সবচেয়ে বড়ো, সবচেয়ে মানে ভালো সমাধান হতো সব কিছুর জন্য, তাহলে পৃথিবীতে মানুষজন জব কেন করতেছে? এখনও তো সবাই জব করে, ম্যাক্সিমাম মানুষ জব করে, কেন ফ্রিল্যান্সাররা সবাই না? কারণ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার যারা হয় এদের লাইফস্টাইলটা কিন্তু অনেক ডিফারেন্ট হয়। ফ্রিল্যান্সার অ্যাকচুয়ালি যারা হয় তারা কিন্তু একভাবে কাজ করে। সো সবার প্রথমে যে জিনিসটা আমি বলে রাখতে চাই সেটা হচ্ছে, ফ্রিল্যান্সাররাই যে একদম উপরে আর যারা জব করে তারা একটু নিচে, একদম ফালতু একটা ধারণা। এবং ফ্রিল্যান্সিং করলেই সব কিছু ভালো হয়ে যাবে, সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, এই চিন্তাটা কিন্তু ধরে রাখা উচিত না। নাও হ্যাভিং সেড অল অফ দিস, অবভিয়াসলি ফ্রিল্যান্সিংয়ের অনেক ভালো বেনিফিট আছে। ফ্রিল্যান্সিংয়ের বেনিফিটটা হচ্ছে আপনি যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন, যেখানে ইচ্ছা বসে সেখানে কাজ করতে পারবেন। আরেকটা যে চ্যালেঞ্জের কথা আপনাকে না বললেই না, সেটা হচ্ছে যে আপনি কিন্তু আপনাকে তখন সিঙ্গেল হিউম্যান বিং হিসাবে চিন্তা করতে পারবেন না, তখন কিন্তু আপনাকে নিজেকে চিন্তা করতে হবে একজন ব্যবসায়ী হিসাবে। দেখেন ফ্রিল্যান্সিং জিনিসটা কি, আপনি আপনার মতো করে কাজ করতেছেন। যখন হচ্ছে আপনি জব করেন, একটা মানুষ যখন জব করে তখন একটা কোম্পানির হয়ে কাজ করে। ফ্রিল্যান্সাররা সাধারণত মাল্টিপল ক্লায়েন্টের সাথে কাজ করে, উইচ মিন্স হোয়াট, মাল্টিপল প্রজেক্টে কাজ করে, মাল্টিপল কোম্পানির জন্য কাজ করে, রাইট? দ্যাটস দি কোর ডিফারেন্স অফ বিইং এ ফ্রিল্যান্সার। সো আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি কিন্তু আর এখন আর একটা শুধুমাত্র কোম্পানিকে সার্ভ করবো না, আমি হচ্ছে মাল্টিপল কোম্পানিকে সার্ভ করবো। আপনার মাথায় যে জিনিসটা পুরোপুরি ঢুকানো উচিত সেটা হচ্ছে আপনাকে নিজেকে একজন ব্যবসায়ীর মতো করে চিন্তা করতে হবে। কেন আমি একটু বলি, দেখেন আপনি যখন এক জায়গায় জব করতেছেন তখন কী হয়, তখন শুধুমাত্র আপনি জবটাই করতেছেন, রাইট? তখন কিন্তু আপনাকে বারবার সেল করা লাগতেছে না যে আপনাকে কেন হায়ার করা উচিত, আপনাকে কেন হায়ার করা উচিত। একবার যখন জবের জন্য অ্যাপ্লাই করলেন তখনই কিন্তু আপনার জবের জন্য অ্যাপ্লাই হয়ে গেলো এবং আপনি যখন হায়ার্ড হয়ে গেলেন একবারেই সেল শেষ, রাইট? একবার কিন্তু সেল হয়ে গেলো, কোম্পানি আপনাকে হায়ার করে ফেললো। অন দি আদার হ্যান্ড, কয়েকদিন পরপরই কিন্তু ফ্রিল্যান্সিং জবগুলোতে আপনার নিজেকে সেল করতে হয়, রাইট?
আপনি যদি চিন্তা করেন যে আমি একটা কোম্পানির জন্য কাজ করবো না, আমি পাঁচটা কোম্পানির জন্য কাজ করবো, আপনি দশটা কোম্পানির জন্য কাজ করবো, আপনার তো মিনিমাম দশটা কোম্পানিকে তখন সেল করতে হবে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আপনার ডেফিনেটলি স্কিলফুল হইতে হবে, আপনার একটা স্কিল থাকতে হবে, এটা তো বাধ্যতামূলক। অন টপ অফ দ্যাট এই স্কিলটা কীভাবে করে আপনি সেল করবেন এটা কিন্তু আপনার জানতে হবে। এই জায়গাতেই সবচেয়ে বেশি মানুষজন ভুল করে, মনে করে যে না আমি তো সবচেয়ে ভালো ভিডিও এডিটর, আরে আমার তো আর কিচ্ছু লাগবে না। না, আপনার একজন ভালো ভিডিও এডিটর হতে হবে, অথবা গ্রাফিক ডিজাইনার, অথবা এনিথিং এলস, মেবি আপনি এক্সেলের সবচেয়ে ভালো, রাইট? কিন্তু আপনার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনার যে স্কিলটা আছে এইটাই কিন্তু মাল্টিপল টাইম আপনাকে সেল করতে হবে। আই হোপ আই কুড এক্সপ্লেইন ইট। নাও ওভারঅল পটেনশিয়াল কীরকম, ইনকাম পটেনশিয়াল কীরকম? ইনকাম পটেনশিয়াল অবভিয়াসলি আমার মতে, আমি ইভেন বাংলাদেশি ফ্রিল্যান্সার সামনাসামনি মানুষজনকে চিনি যারা মিনিমাম 10 লাখ থেকে 20 লাখ টাকাও পার মান্থ ইনকাম করে। হ্যাভিং সেড দ্যাট, এটা কি সবাই? না, টপ আউট সে 0.05% ওই টাইপের মানুষ যখন হয় তখনই কিন্তু 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পার মান্থ অ্যাজ এ ফ্রিল্যান্সার ইনকাম করে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই পটেনশিয়াল, বিকজ উই আর টকিং অ্যাবাউট ইনকাম পটেনশিয়াল, যে ইনকাম কত যেতে পারে, রাইট? ওই লেভেলের মানুষজন মানে যখন ওই লেভেলে যায় তখন কিন্তু ওই লেভেলে স্কিলফুল হয়। আচ্ছা, এখন আপনার কীরকম ইনকাম পটেনশিয়াল থাকতে হবে? আপনি একটু মাথায় রাখবেন যে আমার যদি এখন ইনকাম হয় 0, আপনার টার্গেট থাকা উচিত 20,000 টাকা, নট 20 লাখ টাকা। আপনি যদি ওই টার্গেট নিয়ে আগান, আই রিয়েলি থিঙ্ক ইজ ভেরি 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 ডুয়েবল। ফ্রিল্যান্সিং করে 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করা আমার মতে খুব বেশি ডিফিকাল্ট কিছু না। এটা করা যায়, এটা করা মানে করতে পারা উচিত আর কি। হ্যাঁ, সো এটা ডেফিনেটলি কিন্তু আপনার একটা টার্গেট থাকতে পারে যদি এর আগে কখনো ফ্রিল্যান্সিং না করে থাকে। আপনার ওভারঅল ইনকাম যদি 20,000 টাকা থেকে 30,000 টাকা হয় অথবা 50,000 টাকা হয়, হয়তোবা আপনার ওভারঅল ইনকাম পটেনশিয়াল তখন 1 লাখ টাকা বা 2 লাখ টাকা 3 লাখ টাকা হতে পারে। সো ইনকাম পটেনশিয়ালের জায়গা থেকে চিন্তা করলে, ইনস্টেড অফ আস্কিং সব মিলে কত টাকা ইনকাম করা যায়, দ্যাটস নট দ্য রাইট কোয়েশ্চেন টু আস্ক, রাইট? আপনাকে নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আমার পটেনশিয়াল কতটুকু, আমি কতটুকু ধরবো যে আমার ইনকাম করা উচিত ফ্রিল্যান্সার হিসেবে, এখন আমার ইনকাম কত, এবং আমি যদি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে মানে তৈরি করি এবং মানে সব কিছু লঞ্চ করি তাহলে আমার ইনকাম পটেনশিয়াল কত হতে পারে, দ্যাটস দি রাইট কোয়েশ্চেন টু আস্ক। আচ্ছা, আপনি যদি স্টেপ বাই স্টেপ আসলে জানতে চান তাহলে কিন্তু নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা পেজ নিয়ে যাবে, যেই পেজে আপনি দেখবেন একটা কোর্স। ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায় কিন্তু অনেক অনেক অপরচুনিটি আছে, কোন কোন অপরচুনিটি আসলে এখন সবচেয়ে বড় এবং আপনার কোন অপরচুনিটিটা নেওয়া উচিত সেটা কিন্তু প্রপারলি অ্যানালাইসিস করে আপনার সামনে তুলে ধরা হচ্ছে। অলরাইট, এটা তো আমি আপনাকে বললাম যেখানে অনেক ডিটেলসে বলা আছে, বাট এখন যদি ছোট করে একটু বলে ফেলি যে স্টেপগুলো কী কী আছে। স্টেপগুলো হচ্ছে, নাম্বার ওয়ান, নিজেকে প্রচণ্ড স্কিলফুল হইতে হবে। আপনার একটু বুঝতে হবে যে আমার একটা কিছু তৈরি করতে হবে, তৈরি করে তারপরে ওটাকে বিক্রি করতে হবে, রাইট? আমরা কী করি, একটা প্রোডাক্ট যদি মানে হাতে যদি না থাকে আমরা কীভাবে বিক্রি করতে পারবো? আমরা হয়তো ধরেন হচ্ছে ডিম বিক্রি করবো, এখন ডিমটা তো আমার থাকতে হবে, ডিম যদি না থাকে আমি বিক্রি কীভাবে করবো, রাইট? আপনার একটু বুঝতে হবে যে আপনার স্কিল লাগবে। আপনি যদি স্কিলফুলি না হন, আপনি যদি নাই জানেন যে আপনার স্কিলটা কী, হ্যাঁ আপনি কী পারেন, আপনি কাজটা কী করবেন, তাহলে কিন্তু কাজটা বিক্রি করা যাবে না, রাইট? সো আপনাকে কিন্তু প্রচণ্ড স্কিলফুল হতে হবে। পিক ওয়ান, এখন কিন্তু অনেক অনেক টাইপের স্কিল আছে। আমি নিজে মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ইভেন আমাদের একটা ফ্রি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আছে, লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ওটা দেখতে পারেন, যেখানে ইউ ক্যান বিকাম এ ডিজিটাল মার্কেটার, রাইট? একই রকমভাবে আপনি কিন্তু গ্রাফিক ডিজাইনার হতে পারেন, আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হতে পারেন, আপনি কিন্তু অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন। সো স্টেপ নাম্বার ওয়ান, ইউ ডিসাইড আপনার স্কিল কী এবং আপনাকে স্কিলফুল হতে হবে। স্টেপ নাম্বার টু, এই যখন স্কিলফুল হয়ে গেলেন আপনি, তখন এই স্কিলটাকে প্যাকেজিং করতে হবে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন দোকানে যান তখন কিন্তু, তখন যখন আপনি বলেন যে আমাকে একটা সাবান দেন, আপনাকে কিন্তু খাম টাম ছাড়া জাস্ট একটা নর্মাল একটা সাবান হাতে দিয়ে দেন না, একটা প্রপার প্যাকেজে প্যাকেট থাকে, রাইট? প্যাকেট করা থাকে, প্যাকেটের গায়ে দাম দেওয়া থাকে, প্যাকেটটা সুন্দর করে গুছানো থাকে যাতে করে প্রফেশনাল লাগে, রাইট? একই রকমভাবে আপনি যখন নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে বিক্রি করবেন ইন এ ওয়ে, তখন কিন্তু আপনার এটাকে প্যাকেজড হতে হবে, আপনার নিজেকে কিন্তু প্যাকেজড হতে হবে। আই কল ইট প্যাকেজ ইনফরমেশন, মানে হচ্ছে প্যাকেজিংয়ের মাধ্যমে আপনাকে বুঝাইতে হবে আপনার স্কিল কী, আপনি কার জন্য কাজ করতেছেন, আপনি কী কাজ করতেছেন, এবং এই সব কিছু করার ফলে আপনার একটা মানুষের বেনিফিট কী হবে, রাইট? লাস্ট বাট নট লিস্ট, আপনি এই সব কিছুর জন্য কত টাকা চার্জ করবেন, এইটাকেই বলি আমরা প্যাকেজিং অফ ইনফরমেশন। আপনার কিন্তু এই প্যাকেজিং অফ ইনফরমেশনটা খুব দরকার, দ্যাটস স্টেপ নাম্বার টু আউটস। এরপরের স্টেপ, লাস্ট বাট নট লিস্ট, ইউ রিচ আউট টু ইউর টার্গেট কাস্টমার্স। আপনি যদি মার্কেট প্লেসের মাধ্যমে কাজ করেন, আপনি হচ্ছে মার্কেট প্লেস বিডিং করা শুরু করলেন, আপনি যদি মার্কেট প্লেসের বাইরে কাজ করেন,
যেখানে হচ্ছে আপনি হয়তো বা কাস্টমারকে রিচ আউট করবেন, তখন কিন্তু আপনাকে কাস্টমারকে রিচ আউট করতে হবে। আপনার স্কিল আছে, আপনার প্যাকেজ হয়ে আছে ইনফরমেশন, কিন্তু কেউ জানে না আপনার সম্পর্কে, ইট উইল নট ওয়ার্ক। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনার যখন সব কিছু শেষ হয়ে যাবে আপনার নিজেকে কিন্তু মার্কেটিং করা লাগবে অথবা সেল করা লাগবে। ওকে, এবার লাস্ট একটা বা দুইটা পয়েন্ট বলি, যেটা কিন্তু আমার লাইফে ফ্রিল্যান্সার যখন আমি ছিলাম তখন কিন্তু আমাকে সবচেয়ে বেশি বেনিফিট করছে। ইন এ ওয়ে আমি এখনও ফ্রিল্যান্সার, কারণ হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার কনসালটেন্ট হিসেবে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি, যেখানে আমি ওদের পার্ট টাইম সিএমও হিসেবে কাজ করি, এবং এই পার্ট টাইম সিএমও হিসেবে আমি কিন্তু বিভিন্ন কোম্পানির ওভারঅল মার্কেটিং ডিপার্টমেন্ট তৈরি করি। এনিওয়ে, লাস্ট বাট নট লিস্ট টিপস নিয়ে কথা বলি। টিপস নাম্বার ওয়ান, যেটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করছে যখন আমি ফ্রিল্যান্সার ছিলাম, সেটা হচ্ছে টেস্টিমোনিয়ালস। আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনার নেওয়া উচিত যেটা, সেটা হচ্ছে কাস্টমারের সাথে কাজ করার পরে টেস্টিমোনিয়াল, আপনি যে ভালো কাজ করেন, আপনি যে সুন্দর করে একটা মানুষের লাইফে, একটা মানুষের কোম্পানিতে অনেক ভ্যালু অ্যাড করছেন, এটার কিন্তু টেস্টিমোনিয়াল আপনার ডেফিনেটলি নেওয়া উচিত। আপনি যদি মাত্র দুইটা ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন, সো ফার এই দুইটা ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল নেন, নিয়ে আপনার ওয়েবসাইট হোক, আপনার পিডিএফ হোক অথবা যে কোনো প্রোফাইলই হোক, আপনি কিন্তু এটা আপলোড করতে পারবেন। সো মানুষজন কিন্তু খুব ট্রাস্ট করে এই টেস্টিমোনিয়ালগুলো। অতএব আপনি যখনই ফ্রিল্যান্সার হবেন অথবা ফ্রিল্যান্সিংয়ে মাত্র জার্নি শুরু করছেন, দ্য মোমেন্ট ইউ হ্যাভ ক্লায়েন্টস ইউ নিড টু স্টার্ট টেকিং টেস্টিমোনিয়ালস। টেক্সট হতে পারে অথবা ভিডিও হতে পারে, আইদার ইজ ফাইন, বাট ভিডিও বেটার। টিপস নাম্বার টু, ফ্রিল্যান্সিংয়ের ইনকাম কিন্তু ওঠানামা হয়। তার মানে আজকে এই মাসে ইনকাম অসাধারণ, তার মানে এটা একদমই না যে এই মাসের মতো করেই সবসময় চলতে থাকবে। আজকে অসাধারণ, এই মাসে অসাধারণ ছিল, হয়তো বা নেক্সট মাসে একটু কম হবে, তারপরের মাসে হয়তো বা আবার কম হবে, তারপরের মাসে হয়তো বা আবার এই মাসের থেকে আবার ডাবল হয়ে যেতে পারে। সো ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ার কিন্তু অনেক ভলাটাইল, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিন্তু ভালো রিস্কি আছে। আচ্ছা, তার মানে কিন্তু যে জিনিসটা আমি এমফাসাইজ করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাথায় রাখতে হবে আমার ফিনান্সিয়াল সিচুয়েশন কিন্তু আপস অ্যান্ড ডাউনস হবে। অতএব লেট মি সেভ মানি ইনস্টেড অফ বাইং এ কার অর ডুইং সামথিং এলস অ্যান্ড ওয়েস্ট অল দ্য মানি দে হ্যাভ আর্নড সো ফার। থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি যখন নিজে ফ্রিল্যান্সার হবেন সেভ দ্য মানি অ্যাটলিস্ট শুরুর দিকে, যাতে করে ইউ ক্যান স্পেন্ড ইট ওয়েন ইউ নিড টু। দ্বিতীয় উপায় নিয়ে এখন আমরা কথা বলি, যেটা ওভারঅল অনলাইনে টাকা ইনকাম করার জন্য খুবই ভালো একটা উপায়, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে রিমোট জব। রিমোট জব মানে কি, এটা কিন্তু একটা জব কিন্তু আপনি রিমোটলি কাজ করতেছেন। ধরেন আপনার যে আপনি যে কোম্পানির সাথে কাজ করতেছেন সে হয়তো বা বাংলাদেশে অথবা সিডনিতে অথবা নিউ ইয়র্কে, যেখানেই হোক কিন্তু আপনি রিমোটলি কাজ করতেছেন। ফ্রিল্যান্সিং আর রিমোট জবের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, এক একটা প্রজেক্ট নিয়ে কাজ করে। রিমোট জব অন দি আদার হ্যান্ড ইজ অ্যাকচুয়াল জব, জাস্ট আপনার অফিসে যাওয়া লাগতেছে না, আপনি কিন্তু একটা কোম্পানির এমপ্লয়ি, আপনি কিন্তু একজন এমপ্লয়ি হওয়ার যত রকম বেনিফিট আছে সবগুলো পাচ্ছেন, কিন্তু আপনি জাস্ট বাসায় বসে কাজ করতেছেন। আচ্ছা, এই রিমোট জবগুলো কোথায় পাওয়া যায়? আপনি যদি বাংলাদেশের ভিতরে রিমোট জব করতে চান, তাহলে কিন্তু ফেসবুকের যে গ্রুপগুলো আছে জব যেখানে পোস্ট করে মানুষজন, ওখানে কিন্তু দেখতে পারেন, এবং আপনি দেখবেন যে অনেক অনেক জব আছে যেগুলো যেখানে মানুষজন বলতেছে যে রিমোট জব অ্যাভেলেবল। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গিভ দিস এ ট্রাই, রিমোট জব বাংলাদেশের ভিতরে। আপনি যদি চান দেশের বাইরে আপনি মানুষজনের সাথে কাজ করবেন, তাহলে এই রিমোট জবগুলো কিন্তু আপনি লিঙ্কডইনে পাবেন, লিঙ্কডইনের সাথে আর বেশ কিছু ওয়েবসাইট আছে যেমন remote.io। সো এই remote.io-র মতো আরও বেশ কিছু কিন্তু ওয়েবসাইট আছে, যেমন আপনি যদি গুগল করেন রিমোট জব ওয়েবসাইটস, তাহলে কিন্তু বড় বড় লম্বা লম্বা আপনি লিস্ট পেয়ে যাবেন, যেখানে গিয়ে কিন্তু আপনি রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। রিমোট জবের একটা চ্যালেঞ্জের কথা বলি, রিমোট জবের একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনি যদি অন্য দেশের মানুষের সাথে কাজ করতে চান, হয়তো বা আপনি আমেরিকার মানুষের সাথে কাজ করতে চান, মোস্ট অফ দ্য টাইম ওনারা তখন টাইম ফ্লেক্সিবিলিটি হয়তো বা আপনাকে দিবে না, হয়তো বা তখন আপনার রাতে কাজ করতে হবে। আপনি এখন মাথায় আসতে পারে, আরে ভাই অসুবিধা নেই, হাজার হাজার ডলার ইনকাম করবো, রাতে কাজ করবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা শুনতে ভালোই লাগে এবং মনে হয় না, মানে আপনার এটা যে আমি ডিসকারেজ করতেছি না, বাট এটা যখন অ্যাকচুয়ালি শুরু করবেন, যখন হচ্ছে প্রতিদিন রাত আপনার হচ্ছে 5টা পর্যন্ত জাগতে হবে, তখন কিন্তু এটা ফাইনালি হেলথিকে হিট করবে। মেবি ইটস ওকে, রাইট, দ্যাটস আপ টু ইউ টু ডিসাইড, বাট আই এম জাস্ট গিভিং ইউ হেডস আপ যে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে টাইম জোন। টাইম জোন নিয়ে কিন্তু বেশ কিছু মানুষজন বেশ কিছু বিপাকে পড়ে যায় যে আমার এখন অন্য টাইম জোনে কাজ করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম বেনিফিটগুলো কী কী? বেনিফিটগুলো মোস্টলি যেটা থাকে সেটা হচ্ছে যে, এর আগে যেটা বলেছিলাম যে অ্যাকচুয়াল ফুল টাইম এমপ্লয়ের যে বেনিফিটগুলো আছে আপনি কিন্তু ওটা পাচ্ছেন, এবং আপনার যে সবসময় বাংলাদেশের ভিতরেই কাজ করতে হবে তা না, আপনি কিন্তু রিমোট জব হিসেবে দেশের বাইরের মানুষজনের জন্য যখন কাজ করতেছেন, দেশের বাইরের কোম্পানির জন্য কাজ করতেছেন, আপনার কিন্তু ওভারঅল ইনকাম পটেনশিয়ালটা ভালোই হতে পারে। এখন একটু রিমোট জবের আর্নিং পটেনশিয়াল নিয়ে কথা বলি, রিমোট জব করলে আসলে একটা কত টাকা ইনকাম করা যেতে পারে? এই জায়গাতে আমি আপনাকে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে আপনি রিমোট জবের মেইন বেনিফিটটা বোঝার চেষ্টা করেন।
রিমোট জবের মেইন বেনিফিটটা হচ্ছে আপনি রিমোটলি কাজ করতে পারতেছেন, তার মানে আপনি রিয়েলি আপনার বাসায় বসে কাজ করতে পারতেছেন, রাইট? অথবা আপনি আপনি এবং এটা ঢাকা হতে পারে, এটা গ্রামে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। সো যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কেন রিমোট জব করতেছি, ওকে, এটা আমি আপনাকে প্রথমে বললাম। এইবার আপনি ইনকামের কথা যদি চিন্তা করি, আমরা যদি ইনকামের কথা চিন্তা করি, আমি যদি বাংলাদেশের ভিতরে কাজ করি, আমি যদি রিমোট জবটা করি, তখন কিন্তু ওভারঅল অ্যাকচুয়াল ফুল টাইম এমপ্লয় যেই স্যালারিটা পায়, মোটামুটি সবাই কিন্তু রিমোট জবে ওই টাইপের স্যালারি পায়। এটা থেকে ইউজুয়ালি বেশিও পায় না, খুব একটা কম পায় না, কিন্তু এটাতে এগেইন আমি যে বেনিফিটটা সেটা হচ্ছে আপনার কষ্ট করে প্রতিদিন অফিসে যাওয়া লাগতেছে না, রাইট? আপনার হচ্ছে এখানে অনেক টাকা খরচ হচ্ছে না, আপনার এনার্জি খরচ হচ্ছে না। সো দ্যাটস দ্য বেনিফিট অফ হ্যাভিং রিমোট জব ইনসাইড বাংলাদেশ। আচ্ছা, এবার বলি আউটসাইড বাংলাদেশ। আউটসাইড বাংলাদেশে ওভারঅল ইনকাম পটেনশিয়াল অনেক ভালো, যেমন আপনার হয়তো বা 2 গুণ 3 গুণ ইভেন 4 গুণও আপনার হচ্ছে স্যালারি হতে পারে এখনকার স্যালারি থেকে, যদি আপনি ওই টাইপের জব পেয়ে থাকেন। পোস্ট কোভিড একটা সিচুয়েশন দাঁড়া হয়ে গেছে, পোস্ট কোভিড যেটা হচ্ছে যে পুরো ওয়ার্ল্ড এখন জানে রিমোট জব এক্সিস্ট করে। কোভিডের আগে কিন্তু অল্প কিছু কোম্পানি ছিল যারা রিমোট এমপ্লয়ি হায়ার করতো, পোস্ট কোভিড সবাই এখন কিন্তু জানে রিমোট জব জিনিসটা অ্যাভেইলেবল আছে এখন হচ্ছে, যার ফলে ওভারঅল ইনকাম পটেনশিয়ালটা একটু কমে গেছে। তার মানে কি একদম নাই হয়ে গেছে? না, একদম নাই হয়ে জানে, ইউ স্টিল হ্যাভ দ্য ইনকাম পটেনশিয়াল। আপনার আরেকটা যে জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিন্তু আপনার ইংরেজিটা যথেষ্ট ভালো হতে হবে, যদি আপনি দেশের বাইরের মানুষজনের সাথে কাজ করতে চান যেখানে আপনি একটা রিমোট জব নিয়েছিলেন অথবা নিয়েছেন। সো এই জিনিসপত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ইনকাম পটেনশিয়াল আপনার এখনকার যে স্যালারিটা আছে এইটার ডাবল ট্রিপল বা ইভেন 4 গুণও হতে পারে, যদি আপনি স্কিলফুল হন, যদি আপনার ইংরেজি যথেষ্ট ভালো থাকে, দেশের বাইরে যদি আমরা কথা বলে থাকি। ওকে, এখন আমরা রিমোট জব শুরু কিভাবে করবো? আমি আপনি চিন্তা আপনি বলতে পারেন, ওয়াও এত জোশ, আমি 3-4 গুণ টাকা ইনকাম করবো, শুরু কিভাবে করবো? আচ্ছা, স্টেপ নাম্বার 1, আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনি কেন স্কিলফুল কিনা। আমি বারবার স্কিলের জায়গায় আসি, কারণ এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ইভেন আমি যখন টাকা ইনকাম করতেছিলাম না, ইট ওয়াজ অনলি বিকজ আমার ইনকাম পটেনশিয়াল ছিল না, বিকজ আমি স্কিলফুল ছিলাম না। আচ্ছা, যাই হোক, সো আপনার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে নিজেকে জিজ্ঞেস করেন স্কিল কিনা। আপনি স্কিল যদি না হন, দ্যাটস ওকে, বিকাম স্কিলফুল। স্টেপ নাম্বার 2, আপনার যে স্কিলটা আছে এইটা নিয়ে আপনি এখন একটা প্রপার প্রোফাইল তৈরি করেন, মানে হচ্ছে আপনি একটা সিভি পর্যন্ত কিন্তু তৈরি করতে পারেন, রাইট? সো আপনি আপনার একটা সিভি তৈরি করেন যেখানে আপনি প্রপারলি এক্সপ্লেন করতেছেন ওভারঅল আপনি কী করেন, কীভাবে করে কাজ করেন, আপনার স্কিলটা কী, আপনার সাথে কেন কাজ করা উচিত, সোফার আপনার জব এক্সপিরিয়েন্স কীরকম, এরকম করে কিন্তু আপনার একটা সিভি তৈরি করে ফেলা উচিত। আপনার যখন সিভি তৈরি করে ফেলবেন, উইচ ইজ কাইন্ড অফ লাইক ইউনো আপনার জিনিস যেটা দিয়ে আপনি সেল করবেন, তারপরে আপনি রিমোট জবগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন। কোথায় অ্যাপ্লাই করা শুরু করবেন আমি আবার বলে দিচ্ছি, remote.io তে ট্রাই করতে পারেন, অথবা আপনি যখন রিমোট জব ওয়েবসাইটস লিখে সার্চ করলেন, যেসব ওয়েবসাইটসগুলো আসলো ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপনার সিভিগুলো জমা দিতে পারেন। ওই ওয়েবসাইটে কিন্তু আপনি বেশ কিছু অ্যাক্টিভ জব পোস্টও দেখবেন। সো ওই জব পোস্টেগুলোতে কিন্তু গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। অ্যান্ড আপনি দেখবেন যে এটা অনেক সময় যে লাগতেছে তা না, যে জিনিসটা বুঝতে অ্যাকচুয়ালি সময় লাগে সেটা হচ্ছে যে কোন জবটা আমার জন্য পারফেক্ট, কোন কোম্পানিটা আমার মতো মানুষকে হায়ার করতে চায়। আমি এর আগে যেটা বলছিলাম, আপনি হয়তো বা remote.io এই ওয়েবসাইটে যেতে পারেন, অথবা আপনি যখন গুগল সার্চ করলেন যে ওয়েবসাইটগুলো আসলো যে রিমোট জব ওয়েবসাইটস, এটা সার্চ করে যখন যে ওয়েবসাইটগুলো আসলো ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে কিন্তু আপনি যেই জবগুলো আছে অ্যাক্টিভ আপনার টাইপের জব, ওই জবগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন। শুরু করার সময় কিপ সামথিং ইন মাইন্ড, আপনি যদি এর আগে কখনো এটা করে না থাকেন, অ্যাপ্লাই করা শুরু করেন। আপনার হয়তো রিজেকশন ইমেল আসবে। আপনি যেটা করতে পারেন যে আপনি কিন্তু ওই ইমেলে রিপ্লাই দিতে পারেন যে আমাকে কেন রিজেক্ট করা হলো। ম্যাক্সিমাম টাইম মানুষজন আপনাকে কিন্তু ওই কোম্পানিগুলো কিন্তু আপনাকে একটা প্রপার অ্যান্সার দেবে। এই অ্যান্সারের উপর বেস করে কিন্তু ইউ ক্যান ইম্প্রুভ ইউর সেলফ। হয়তো বা আপনার সিভি হতে পারে, এটা কভার লেটার হতে পারে, আপনি যেভাবে ইমেল করেছেন ওদেরকে, যেভাবে অ্যাপ্লিকেশন করেছেন ওটা হতে পারে, আপনার ওই ফিডব্যাকের উপরে কিন্তু নিজেকে আপনি বেটার করতে পারবেন। সো দিজ আর দ্য ওয়েজ অর দিজ আর দ্য স্টেপস দ্যাট ইউ ক্যান ফলো, যেটার মাধ্যমে আপনি কিন্তু রিমোট জবের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। রিমোট জব নিয়ে কথা বলা শেষ করার আগে আমি ছোট্ট একটা খুবই ইম্পর্ট্যান্ট টিপস জানি, সেটা হচ্ছে যে ভিডিও রেজুমে। রিমোট জবে অ্যাপ্লাই করার সময় ভিডিও রেজুমে অসাধারণভাবে কাজ করে। কেন কাজ করে? কারণ হচ্ছে তখন মানুষজন দেখতে পারে, ও আচ্ছা এটা তো একটা অ্যাকচুয়াল মানুষ, এটা তো আমি জানি না র্যান্ডমলি অন্য কেউ কিনা। তো আপনার যখন এই ভিডিও সিভিটা থাকে, ভিডিও সিভিটিতে কিন্তু আপনি বেশ কিছু জিনিসপত্র মানুষজন দেখতে পারে। দেখতে পারে আপনার কনফিডেন্স লেভেল, দেখতে পারে আপনার ওভারঅল ইংলিশ স্পিকিং লেভেল, দেখতে পারে যে আপনার প্রেজেন্টেশন কীরকম, দেখতে পারে যে আপনি কতটুকু ফ্যামিলির ওভারঅল কালচারের সাথে, রাইট? সো দেশের বাইরে এই ভিডিও সিভিটা কিন্তু খুবই পপুলার।
সো ভিডিও সিভিটা যেহেতু পপুলার এবং আমাদের দেশ থেকে যখন মানুষজন অ্যাপ্লাই করে যেহেতু সবাই অ্যাপ্লাই করে না, যেহেতু সবাই হচ্ছে ভিডিও সিভি নিয়ে অ্যাপ্লাই করে না, অতএব ইউ ক্যান স্ট্যান্ড আউট। থিঙ্ক অ্যাবাউট ইট ইউ ক্যান লিটারালি স্ট্যান্ড আউট জাস্ট উইথ এ প্রপার ভিডিও সিভি। সো আপনি যখন রিমোট জবে অ্যাপ্লাই করবেন, আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো রিমোট জবের অ্যাপ্লিকেশনের সাথে একটা ভিডিও রেজিউমে দেন। স্টেপ নাম্বার 3, কন্টেন্ট ক্রিয়েশন। এই যে কন্টেন্ট, রাইট, এটা একটা কন্টেন্ট, এটা আমি আই হোপ আপনি ইউটিউবে দেখতেছেন অর ফেসবুক অর সামওয়্যার এলস। এই কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু এই সময়ে অনেক পপুলার একটা উপায় যেটার মাধ্যমে কিন্তু মানুষজন ইনকাম করে। আমি যদি ইউটিউব চ্যানেলের কথা বলি, আপনি দেখবেন মজার কাহিনী এখন একটু বলি। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে ওয়াক ইন দ্য রেইন কমা বাংলাদেশ লেখে সার্চ করলে আপনি দেখবেন বেশ কয়েকটা চ্যানেল আছে। তারপরে হচ্ছে ইটিং ফিডিং দ্য এন্টায়ার ভিলেজ লেখে সার্চ করেন ইন বাংলাদেশ, আপনি কিন্তু বেশ কিছু ভিডিও পাবেন। আপনি দেখবেন ওই ভিডিওগুলো এতই পপুলার থাকে, মিলিয়ন্স অফ ভিউজ থাকে। তখন কি হয়, এই মিলিয়ন্স অফ ভিউজের জন্য কিন্তু ওই যে চ্যানেলগুলো ওই প্ল্যাটফর্ম যেগুলো আছে ওই প্ল্যাটফর্মগুলো কিন্তু তখন আপনাকে টাকা দেয়, রাইট? ইউটিউব আপনাকে টাকা দেবে, ফেসবুক আপনাকে টাকা দেবে। এটা হচ্ছে আমি যদি বেসিক লেভেলে বলি। আপনি যদি কন্টেন্ট প্রোডিউস করেন, হয়তো বা এই টাইপের কন্টেন্ট প্রোডিউস করতে পারেন, এন্টারটেইনমেন্ট কন্টেন্ট প্রোডিউস করতে পারেন, যে কোনো টাইপের কন্টেন্টের কথা আপনি চিন্তা করেন। আপনার যদি কন্টেন্ট প্রোডিউস করেন এবং আপনি আপনার যে টার্গেট কাস্টমাররা আছে, টার্গেট ভিউয়াররা আছে, ওনারা যদি প্রপারলি কন্টেন্টগুলো দেখে, ইউ ক্যান মেক গুড অ্যামাউন্ট অফ মানি জাস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে। হ্যাভিং সেড দ্যাট, আপনি কিন্তু আরও বেশ কিছু উপায়ে টাকা ইনকাম করতে পারেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন। ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনার হয়তো বা ওভারঅল অ্যাওয়ারনেস হলো এবং আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট হলো। এই অডিয়েন্সের কাছে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস বিক্রি করতে পারবেন, বিক্রি করে কিন্তু আপনার ওভারঅল ইনকামটা ভালো করতে পারবেন। সো কন্টেন্ট ক্রিয়েশন ইজ ডেফিনেটলি ওয়ান অফ দোজ থিংস যেটা এখনকার সময়ে অনেক ভালো একটা ইনকামের উপায় হতে পারে অনলাইনে। সো ইনকাম পটেনশিয়ালের কথা বলি। ইনকাম পটেনশিয়ালের কথা বলতে গেলে আমি এমন শুনছি গ্রামে বসে ওনারা ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েট করে এবং কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু প্ল্যাটফর্মের মাধ্যমে লিটারালি লাখ লাখ টাকা ওনাদের পকেটে চলে আসে। কীভাবে? এগেইন, প্ল্যাটফর্মরা ওনাদেরকে পে করে, কারণ ওই ভিডিওগুলোর ভিউজ অনেক হাই থাকে। আই নো লাখ লাখ টাকা নিয়ে আবার কথা বলে ফেলছি, বাট আমরা যদি ছোট পরিসরেও চিন্তা করি, বেশ কিছু কিন্তু চ্যানেল আছে, আমি যদি ইউটিউবের কথা বলি, বেশ কিছু কিন্তু চ্যানেল আছে, ফেসবুকে চ্যানেল আছে, টিকটকে চ্যানেল আছে, যাদের কিন্তু 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা মোটামুটি আসতেছে পার মান্থ। দেখেন, দ্যাটস অলসো এ গুড অ্যামাউন্ট অফ মানি। সো আপনার যদি মনে হয় আপনার কন্টেন্ট ক্রিয়েশন আপনি ইন্টারেস্টেড, আপনার একটা ক্যামেরা আছে অথবা আপনার একটা ফোন আছে, স্টার্ট ক্রিয়েটিং কন্টেন্ট। একটা ছোটো একটা জিনিস বলি যেটা হচ্ছে একটু পার্সোনাল, সেটা হচ্ছে যে আমি খুবই বিশ্বাস করি এই আইদার আপনি এই প্ল্যাটফর্মগুলো দিয়ে টাকা বানাবেন অথবা এই প্ল্যাটফর্মরা আপনাকে দিয়ে টাকা বানাবে। যেমন আপনি যখন ভিডিওগুলো দেখেন তখন কিন্তু এই প্ল্যাটফর্মরা টাকা বানায়, আপনি যখন কন্টিনিউয়াসলি স্ক্রল করতে থাকেন এই প্ল্যাটফর্মরা টাকা বানায়। অন দি আদার হ্যান্ড, আপনি যদি কন্টেন্ট প্রডিউস করেন তাহলে কে টাকা বানালো? আপনি টাকা বানাবেন, কারণ আপনার এই কন্টেন্ট অন্য একটা মানুষ দেখলো, অন্য একটা মানুষ দেখে তখন কিন্তু আপনার টাকাটা ইনকাম হবে। সো ইনকাম পটেনশিয়ালের কথা বলতে গেলে কন্টেন্ট ক্রিয়েটরদের অবভিয়াসলি অনেক হাই। সো প্ল্যাটফর্মের কথা তো অনেক কিছু বললাম, প্ল্যাটফর্মের সাথে আপনি যদি একজন ইনফ্লুয়েন্সার লেভেলে পৌঁছে যেতে পারেন তখন কিন্তু বেশ কিছু ব্র্যান্ডও আপনার সাথে কাজ করতে যাবে, বেসড অন আপনার ওভারঅল ভিউয়ার কারা, আপনার ওভারঅল টার্গেট কাস্টমার কারা। এটা যদি আপনি প্রপারলি ডিফাইন করতে পারেন এবং আপনার যদি একটা ভালো পরিমাণ ফলোয়ার তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবেও কিন্তু নিজেকে এস্টাবলিশ করতে পারবেন, যেখানে ওই ব্র্যান্ডগুলো কিন্তু আপনাকে টাকা দেবে সো দ্যাট দে ক্যান প্রমোট দেয়ার প্রোডাক্টস অন ইয়োর চ্যানেল। এবার একটু ছোট করে বলে ফেলে স্টেপগুলো কী কী আছে যে স্টেপের মাধ্যমে আপনি আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এস্টাবলিশ করতে পারবেন। নাম্বার ওয়ান, আপনি কাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে চান? এটা কি হচ্ছে ছেলেদের জন্য, এটা কি মেয়েদের জন্য, এটা কি হচ্ছে যারা হচ্ছে ইয়াং জেনারেশন তাদের জন্য, অথবা যারা হচ্ছে বয়স্ক তাদের জন্য, অথবা একদম যদি আপনি খুব স্পেসিফিক করতে পারেন তাহলে তো অনেক ভালো হয়। হয়তো বা আপনি বললেন চাকরিজীবী মেয়েরা যারা অফিসে যায় এবং কাইন্ড অফ সর্ট অফ ঢাকার ভিতরে অফিসে যায়, তাদের জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনি কিন্তু করতে পারেন, রাইট? সো সবার আগে ডিফাইন যেটা করতে হবে যে আপনি কাদের জন্য কন্টেন্টটা ক্রিয়েট করবেন। এটা করার পর তারপরে আপনি ডিসাইড করেন আপনি কী নিয়ে কন্টেন্টটা তৈরি করবেন। এটা কি খাবার দাবার নিয়ে, এটা কি জামা কাপড় নিয়ে, এটা কি আপনার লাইফস্টাইল নিয়ে, এটা কি সাম কোনো র্যান্ডম ফানি ভিডিও নিয়ে, এটা কি এডুকেশনাল ভিডিও, এইটা কিন্তু তখন আপনি সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আপনার টপিকটা নির্ধারণ করতে হবে। টপিকটা আপনি কীভাবে নির্ধারণ করবেন? আমি যদি একদম সহজে বলি, একদম সহজে, বিকজ এটা হচ্ছে আর্লি স্টেজের ভিডিও, যেহেতু এটা আপনাকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, সহজে বলতে গেলে আপনি যেই টাইপের চ্যানেল পছন্দ করেন এখন, আপনি একটু ওই টাইপের চ্যানেলে যান এবং ওইখানে গিয়ে ভিডিওজে ক্লিক করুন। ভিডিওসে ক্লিক করার পরে আপনি পপুলার ভিডিওজে ক্লিক করুন।
ওইখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার যে টার্গেট কাস্টমার আছে, আপনি যেই টাইপের চ্যানেল পছন্দ করেন, যেই টাইপের আপনি কন্টেন্ট বানান, ওই টাইপের কন্টেন্ট যারা বানাচ্ছে তারা কী টাইপের কন্টেন্ট বানাচ্ছে, তাদের মধ্যে কোন কোন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, কোন কোন ভিডিওগুলো খুব ভালো করতেছে, দেরি গো। অতএব শুরু করার জন্য কিন্তু আপনার অনেক রিসার্চ করতে হবে না, অনেক অ্যানালাইসিস করতে হবে না, অনেক কিছু করতে হবে না। শুরু করার জন্য কিন্তু এই স্টেপগুলো নিলেই আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা কিন্তু শুরু হয়ে গেলো। এইটা যখন প্রি প্রোডাকশনটা শেষ হয়ে গেলো, আপনার যখন ওভারঅল আইডিয়েশনটা শেষ হয়ে গেলো, তখন আপনি জাস্ট ফোনটা নেন এবং রেকর্ড করা শুরু করে দেন। দ্যাটস ইট। আমি আপনাকে বলবো শুরু করার জন্য দিস ইজ এনাফ, ইউ নিড টু স্টার্ট। এটা একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ওদের স্লোগানই হইতেছে এটা, যে ইউ নিড টু প্রেস রেকর্ডিং, অল ইউ নিড টু ডু ইজ প্রেস রেকর্ডিং, স্টেপ ওয়ান ইজ প্রেস রেকর্ডিং। ভিডিও কোয়ালিটি এইটা সেটা, অডিও কোয়ালিটি এগুলো আস্তে আস্তে না ফিগার আউট করে ফেলবেন, বাট ইউ নিড টু টেক ইউর ফার্স্ট স্টেপটা হচ্ছে প্রেস রেকর্ডিং, স্টার্ট রেকর্ডিং। সো মিনিমাম 10টা 20টা 30টা যদি কন্টেন্ট আপনি যখন প্রডিউস করে ফেলবেন, দেন কিপ আস্কিং ইউর সেলফ আর কীভাবে বেটার করতে পারি, আর কীভাবে বেটার করতে পারি। সো মিনিমাম 10টা ভিডিও করার আগে, মানে অত বেশি ওভারথিঙ্ক করার দরকার নাই, ইয়োর নাম্বার ওয়ান প্রায়োরিটি শুড বি আমি 10টা ভিডিও প্রডিউস করবো। দেখছে, হয়তো বা 1 মিনিট করে, হয়তো বা 30 সেকেন্ড করে, বাট আপনি 10টা ভিডিও প্রডিউস করেন এবং দেখবেন আস্তে আস্তে আপনি কীভাবে করে লাইফ চেঞ্জ হওয়া শুরু হয়ে যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে, ধরেন অন্য কারো একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট নিয়ে আপনি অনলাইনে কোনো না কোনো জায়গায় কথা বলছেন, এই প্রোডাক্টটা ভালো, অথবা এটা নিয়ে রিভিউ দিচ্ছেন বা কিছু একটা, হ্যাঁ, অথবা হচ্ছে প্রপারভাবে কোনো কিছু এক্সপ্লেন করছেন, করে ওইখানে আপনি ওই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিবেন, রাইট? আচ্ছা, আপনার ওই কোম্পানির সাথে বা ওই প্রোডাক্টের ওনারের সাথে আপনার একটা অ্যাফিলিয়েট হবে, যে আমার এই লিঙ্কে ক্লিক করে যদি তোমার প্রোডাক্টে যায় এবং তোমার প্রোডাক্ট যদি বিক্রি হয়, আমাকে 10% টাকা দিবা বা 15% টাকা দিবা। এই যে অ্যাফিলিয়েশনটা হইলো এবং আপনার মার্কেটিংয়ের মাধ্যমে, ওনার মার্কেটিং হলো না, ওনার কিন্তু প্রোডাক্ট, আপনি মার্কেটিং করে ওনার প্রোডাক্টটা বিক্রি করলেন এবং ওনার যে প্রোডাক্টটা বিক্রি হলো, এই প্রোডাক্টের বিক্রি হওয়ার কারণে আপনি যে একটা কমিশন পেলেন, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা হচ্ছে সহজভাবে বলতে গেলে অ্যাফিলিয়েট মার্কেটিং করা অনেক অনেক কি কঠিন? অ্যাবসলুটলি না, কিন্তু এখানে কিন্তু আপনার একটা মার্কেটিং নলেজ থাকতে হবে, আপনার রাইট প্রোডাক্ট বাই করতে হবে এবং রাইট প্রোডাক্টটা নিয়ে আপনার এমনভাবে মার্কেটিং করতে হবে যেটার মাধ্যমে কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। ওকে, এখন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের চ্যালেঞ্জগুলো কী কী আছে, বেনিফিটগুলো কী কী আছে। চ্যালেঞ্জগুলো আমার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে ওভারঅল অ্যাফিলিয়েটের যে দুনিয়াটা, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে দুনিয়াটা, এটা অনেক দিন ধরে আছে, প্রিটি ওয়েল স্যাচুরেটেড। তার কারণে যদি একটা মানুষ ভালো কোনো একটা প্রোডাক্ট পায়, তাহলে কিন্তু ওই অ্যাফিলিয়েটরা যারা আছে, প্রফেশনাল অ্যাফিলিয়েট যারা আছে, তখন কিন্তু ওই প্রোডাক্টের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং প্রচণ্ড পরিমাণে মার্কেটিং করা শুরু করে দেয়। একবার যখন মার্কেটিং করা শুরু করে দেয়, তখন কিন্তু ওই প্রোডাক্টের ডিমান্ড বাড়তে থাকে এবং অ্যাফিলিয়েট কমিশনটা কমতে থাকে। লাস্ট বাট নট লিস্ট, আপনার কিন্তু যেটা হচ্ছে যে ওই অ্যাফিলিয়েট প্রোডাক্টের উপরে কিন্তু রিলাই করতে হচ্ছে। ধরেন আপনার এখানে আপনার একটা লয়াল ফ্যান বেস আছে এবং আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করা শুরু করলেন, ওই প্রোডাক্টটা যদি ভালো না থাকে, ওই প্রোডাক্টের অবস্থা যদি খারাপ থাকে, তখন কিন্তু ভিউয়াররা আপনাকে গালি দেওয়া শুরু করবে। যদি আপনি ভিডিও কন্টেন্ট বানান তাহলে আপনাকে গালি দিবে, আপনি যদি ব্লগ লেখেন তখন হচ্ছে আপনার হয়তো বা ব্লগে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবে। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মেইন চ্যালেঞ্জটাই হচ্ছে রাইট প্রোডাক্টটা খুঁজে বের করা, রাইট অডিয়েন্সের কাছে প্লেস করা, এবং এই সব কিছু করার পরে যদি প্রোডাক্টের অবস্থা ভালো না থাকে, তখন কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, রাইট? সো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কিন্তু চ্যালেঞ্জ আছে, হাউ এভার এক্সট্রিম লেভেলের বেনিফিট আছে। বেনিফিট নাম্বার ওয়ান, আমার মতে সবচেয়ে বড় বেনিফিটটা আমি একটু বলি, সেটা হচ্ছে আপনার নিজের কিন্তু কোনো প্রোডাক্ট লাগবে না, আপনার জাস্ট প্রপারলি মার্কেটিং করা জানতে হবে। আচ্ছা, আই শুডন্ট সে জাস্ট, আমি এটা একদমই নিজেও পছন্দ করি না, ও আপনার শুধু এটা করতে হবে না, সো আই টেক ইট ব্যাক। সো আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে কিন্তু রাইট প্রোডাক্টটা ঠিকমতো সিলেক্ট করা। রাইট প্রোডাক্টটা সিলেক্ট করার পর আপনার দায়িত্ব অনেক অনেক মানুষের কাছে এই প্রোডাক্টের ইনফরমেশান পৌঁছে দেওয়া। অনেকভাবে হতে পারে, এটা হাউ টু ভিডিওর মাধ্যমে হতে পারে, এটা ব্লগ পোস্টের মাধ্যমে হতে পারে, সোশ্যাল মিডিয়া জাস্ট পোস্টের মাধ্যমে হতে পারে, কিন্তু আপনার কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কাছে রিচ আউট করতে হবে। দেখেন, একটা জিনিস কিন্তু শুরু করার জন্য শুরু করা যেতে পারে, কিন্তু ওইটাকে প্রপার লাইফস্টাইলে পরিণত করা, ওইটাকে একটা হচ্ছে ক্যারিয়ার হিসেবে এস্টাবলিশ করা, দ্যাটস ভেরি হার্ড। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দুনিয়া যেহেতু স্যাচুরেটেড, এখনকার সময় একটু টাফ হয়ে গেছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের হিসাবে নিজেকে এস্টাবলিশ করা, বাট এটা একদমই ইম্পসিবল না। এবং সবচেয়ে বড় বেনিফিট যেটা এর আগে বসে আপনাকে, সেটা হচ্ছে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট থাকতে হবে না, আপনার যদি প্রপার মার্কেটিং নলেজ থাকে, ইউ ক্যান মেক গুড অ্যামাউন্ট মানি হিয়ার। এখন টাকা ইনকামের কথা বলি, টাকা ইনকামের কথা যদি আমরা চিন্তা করি, ওভারঅল পটেনশিয়াল অবভিয়াসলি
যেহেতু আমরা এখন টপ 5টা উপায় নিয়ে কথা বলতেছি অনলাইন ইনকাম করার, জাস্ট লাইক ফ্রিল্যান্সিং, জাস্ট লাইক রিমোট জব, এইটারও কিন্তু ওভারঅল পটেনশিয়াল অনেক হাই। কীরকম হয়, আমি বাংলাদেশের অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে চিনি যারা হচ্ছে 1 লাখ 2 লাখ ইভেন 5 লাখ টাকা ইনকাম করে পার মান্থ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে। ওনাদের মেইন সোর্সগুলো কী, ওনারা কীভাবে সবচেয়ে বেশি মার্কেটিং করে, এটা যদি আপনার প্রশ্ন থাকে, সাধারণত 2টা উপায়। আইদার 1 নম্বর সেটা হচ্ছে ব্লগের মাধ্যমে, ব্লগ রাইটিংয়ের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, বাই দ্যার আই মিন লাইক ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, আইদার ইউটিউবে অর অন্যান্য চ্যানেলে। সো দিজ আর দ্য 2 ওয়েজ মানুষজন সবচেয়ে বেশি অ্যাফিলিয়েট মার্কেটিং করে বাংলাদেশের ভিতরে। বা এখন আপনার প্রোডাক্টগুলো আপনি কীভাবে সিলেক্ট করবেন, অবভিয়াসলি বেশ কিছু উপায় আছে, তার মধ্যে বেশ কিছু মার্কেট প্লেস আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্ট খুঁজে পেতে পারবেন। ক্লিক ব্যাঙ্ক আছে, ক্লিক ব্যাঙ্কের মতো আরও বেশ কিছু মার্কেট প্লেস আছে, অ্যামাজন আছে, অ্যামাজন অ্যাফিলিয়েট নামে কিন্তু একটা পুরো প্রোগ্রামই আছে। আমি যদি দেশের ভিতরে কথা বলি, বেশ কিছু প্ল্যাটফর্মে কিন্তু নিজস্ব অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, ফর এক্সাম্পল আমাদের নিজেদেরও আছে। সো নিচে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি যদি চান আপনি কিন্তু আমাদের প্রোডাক্ট সেল করতে পারেন এবং আমাদের প্রোডাক্ট সেল করে কিন্তু আপনি একটা ভালো কমিশন পেতে পারেন, ইফ আম নট রং আপ টু 15%। সো একই রকমভাবে আমার জানার মধ্যে দারাজেরও কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, 10 মিনিটসগুলো কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। দেশের ভিতরেও কিন্তু বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যাদের প্রোডাক্ট, যাদের সার্ভিস আপনি বিক্রি করে কিন্তু একটা ভালো পরিমাণ অ্যাফিলিয়েট কমিশন ইনকাম করতে পারবেন। ওকে, এখন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কীভাবে শুরু করবেন, আমি আপনাকে সবার প্রথমে বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরও ডিটেলে জানেন। বেশ কিছু কোর্স আছে ওয়ার্ল্ড ওয়াইড, অ্যাফিলিয়েট মার্কেটিংটি এতই পপুলার যে আপনি কিন্তু ইউটিউবে গেলেও অনেক ভালো ভালো কোর্স পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনার একটা প্রপার কোর্স দেখে ফেলা উচিত, এগেইন ফর ফ্রি, আপনি আগে ফ্রিতেই দেখতে পারেন। ফ্রিতে দেখার পর তাহলে কিন্তু আপনার একটা ভালো একটা বেস দাঁড়া হয়ে গেলো, ওভারঅল অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী কীভাবে করবেন সেটা সম্পর্কে একটা প্রপার নলেজ চলে আসলো। ওয়ান্স ইউ ডু দ্যাট, দেন ইউ নো আপনি কীভাবে করে প্রোডাক্ট সিলেক্ট করবেন, প্রোডাক্ট সিলেক্ট করার পর দেন ইউ হ্যাভ টু লার্ন আপনি কীভাবে করে এটা মার্কেটিং করবেন, আপনি কি লিখে মার্কেটিং করবেন, ভিডিও প্রোডাকশনের মাধ্যমে মার্কেটিং করবেন, অথবা পডকাস্ট অর এনি আদার ওয়ে, ইভেন পেইড অ্যাডভার্টাইজমেন্ট, ওটা করেও কিন্তু অনেকে মার্কেটিং করা যায়। হাউএভার, এই ছোটো একটা ভিডিওতে এত কিছু বল নিয়ে কথা বলাটা খুব টাফ হয়ে যাবে, যার ফলে আমি আপনাকে বলবো স্টেপ নাম্বার 1, স্টার্ট লার্নিং, টেক এ প্রপার কোর্স অন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড দ্যাট শুড বি ইয়োর ফার্স্ট স্টেপ। আপনি যদি এনাফ স্কিলড থাকেন আপনি কিন্তু কী করতে পারবেন, ওভারঅল আপনার যে স্কিলটা আছে এটা কিন্তু একটা প্রোডাক্টাইজ করে ফেলতে পারবেন, এটা হয়তো আপনি একটা রেকর্ডেড কোর্সের মাধ্যমে, আপনি একটা PDF বইয়ের মাধ্যমে কিন্তু আপনি সেল করতে পারবেন। যেমন আমি আমার যদি কথা বলি, আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান najmc.com অ্যান্ড zmc.com, আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান আপনি কিন্তু দেখবেন আমাদের বই আছে, PDF বই আছে, আমাদের কিন্তু অনলাইনে কোর্স আছে। এইগুলো কী, এগুলোই কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডিজিটাল প্রোডাক্টস। ডিজিটাল প্রোডাক্টসের সবচেয়ে বড় সুবিধা কী এবং সবচেয়ে বড় অসুবিধা কী, ডিজিটাল প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা কী জানেন, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একবার একটা জিনিস যদি সেল হয়ে থাকে তাহলে অলরেডি সোল্ড, এটা নিয়ে আর টেনশন করতে হবে না। আপনার একটা প্রোডাক্ট যখন সেল হয়ে গেছে তখন এটা ডেলিভারির জন্য অনেক টেনশন করতে হবে না। আপনার যেহেতু এই সব যে ডিজিটাল প্রোডাক্টসগুলো সার্ভারেই থাকতেছে তার মানে মানুষজন চাইলে ডাউনলোড করে নিতে পারবে অথবা অনলাইনে গিয়ে কিন্তু প্রোডাক্ট দেখতে পারবে। দিস ইজ লিটারালি দ্য বেস্ট পার্ট অফ ডিজিটাল প্রোডাক্টস। এখন একটু কথা বলতে পারি যে চ্যালেঞ্জগুলো কী আছে। চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেই হয় যেটা না বললে না, সেটা হচ্ছে আপনার কিন্তু টেকনিক্যাল নলেজ জানতে হবে। টেকনিক্যাল নলেজ বলতে কী বোঝাচ্ছি, মানে আপনি তো একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করবেন, একটা ডিজিটাল প্রোডাক্ট কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আপনার জানতে হবে, রাইট? ডিজিটাল প্রোডাক্টটা তৈরি করার পর এটা কোথায় স্টোর করবেন অনলাইনে, এটা যে কোনো সার্ভার হতে পারে, এটা প্রাইভেট সার্ভার হতে পারে, এটা আপনার সিকিউর হতে হবে, অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সো এখানে কিন্তু বেশ কিছু টেকনিক্যাল জিনিসপত্র আছে যেটা আপনার নলেজ গ্যাদার করতে হবে। আপনি যদি মনে করেন না ভাই আমি একদম বিগিনার লেভেলে, আমি অত কিছু জানি না, তাহলে আমি বলবো হয়তোবা এই 5 নম্বর যে উপায়টা আছে এটা হয়তোবা স্কিপ করতে পারেন, অন্য যে প্রথম 3-4টা স্টেপ নিয়ে আমরা কথা বললাম ওই 3-4টা স্টেপ নিয়ে আপনি দেখতে পারেন। বাট আপনার যদি এনাফ স্কিল থাকে, আপনি যদি জানেন যে না দের ইজ আ ডিজিটাল প্রোডাক্ট দ্যাট আই ক্যান বিল্ড, ইউ ক্যান স্টার্ট ক্রিয়েটিং টুমোরো। এখনকার সময় আর কিন্তু একদম প্রপার প্রিন্টেড হয়ে বই বের করতে হয় না, যেমন আমাদের একটা কিন্তু PDF আছে যেখানে আমরা হচ্ছে 100 টাকা করে PDFটা সেল করতেছি, নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনি গেলে দেখতে পারবেন, অ্যান্ড দ্যাটস গোয়িং প্রিটি ওয়েল সো ফার, ভালোই সেল হচ্ছে, প্রতিদিন কয়েকটা করে সেল হচ্ছে জাস্ট বিকজ এটা জাস্ট মাত্র 100 টাকা। গেস হোয়াট, আমার এটা ডেলিভারি করার কোনো চার্জ নেই, আমার এটা এক্সট্রা কোনো আর কোনো খরচ নাই, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ হ্যাভিং এ ডিজিটাল প্রোডাক্ট। এবার ইনকাম পটেনশিয়াল নিয়ে কথা বলে, ডিজিটাল প্রোডাক্টের ইনকাম পটেনশিয়ালটা কীরকম, জাস্ট লাইক এনি আদার অনলাইন বিজনেস অবভিয়াসলি ইনসেন, কিন্তু আপনার যেটা থাকা লাগবে সেটা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্টটা কিন্তু অসাধারণ হতে হবে, আপনার ডিজিটাল প্রোডাক্টটা কাইন্ড অফ সর্ট অফ ট্রান্সফরমেটিভ হতে হবে, আপনার ডিজিটাল প্রোডাক্টে এনা ভ্যালু অ্যাড করতে হবে, মানে কারো একটা লাইফে যাতে করে ও আপনাকে নিয়ে খুব ভালো কথা বলে অনলাইনে, রাইট? সো মোর দ্যান এনিথিং এলস ক্রিয়েটিং দ্য ডিজিটাল প্রোডাক্ট ইজ দ্য হার্ড পার্ট।
লাইক দ্যাটস প্রবাবলি দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ইন মাই ওপিনিয়ন। আপনি যখন একটা প্রপার ওয়েতে ভালো একটা ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলছেন, তখন কিন্তু জিনিসটাকে বিক্রি করা যাবে। প্রোডাক্টে যদি না থাকে বিক্রি কীভাবে হবে, রাইট? সো দ্যাট উড বি ইয়োর নাম্বার ওয়ান চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নাম্বার ওয়ান উড বি বিল্ডিং প্রপার ডিজিটাল প্রোডাক্টস। ওয়ান্স ইউ ডু দ্যাট, ইউ ক্যান স্টার্ট সেলিং। সেকেন্ড স্টেপে হচ্ছে অবভিয়াসলি মার্কেটিং আর সেলস করতে হবে, বাট প্রথম যেই চ্যালেঞ্জটা সেটা যদি আপনি ওভারকাম না করতে পারেন, অন্য কোনো স্টেপ নিয়ে কিন্তু খুব একটা লাভ হবে না। সো স্টেপ নাম্বার ওয়ান কী হওয়া উচিত? আস্ক ইউর সেলফ, আমি যদি একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করি, আম আই স্কিল্ড এনাফ? এবং আমি যদি স্কিল্ড হয়, দেন স্টেপ নাম্বার টুতে চলে যান, স্টার্ট বিল্ডিং দ্যাট ডিজিটাল প্রোডাক্ট। মোর দেন এনিথিং এলস, ইট উইল হেল্প ইউ টু লঞ্চ ইউর ডিজিটাল প্রোডাক্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং যদি একটা টিপসের কথা বলি, মোর দেন এনিথিং এলস আপনার জন্য সবচেয়ে ভালো হবে যেটা, সেটা হচ্ছে যে টেস্ট আউট করা। টেস্ট আউট করা বলতে, আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট যখন লঞ্চ করবেন, ফুল ফ্লেজড লঞ্চ করার আগে কিন্তু আপনি একটা ছোটো ভার্সন লঞ্চ করে দেখতে পারেন, হয়তো একটা ফ্রি ভার্সন লঞ্চ করে দেখতে পারেন, দেখেন ওই প্রোডাক্টটা চলে কিনা। যদি এনাফ মানুষজন ওই প্রোডাক্টে আগ্রহ দেখায়, আপনার যদি এনাফ দেখেন যে ডাউনলোড হচ্ছে অথবা সেল হচ্ছে ছোটো প্রোডাক্টটাই কম দামে, দেন ইউ ক্যান গো বিগ। হয়তো বা তখন দেখতে পারেন যে আপনার ওভারঅল ডিজিটাল প্রোডাক্টটা অনেক ভালো পটেনশিয়াল আছে, অ্যান্ড মেবি ইউ ক্যান লঞ্চ এ ফুল ফ্লেজড ডিজিটাল প্রোডাক্ট দ্যাট ক্যান স্কাই রকেট ইউর ওভারঅল ইনকাম। ওকে, অনেক কথা বলে ফেলছি, ও মাই গড, অনেক অনেক টাকা নিয়ে কথা বলে ফেলছি, অনেক অনেক অনলাইনে টাকা ইনকামের কথা বলে ফেলছি। এগুলো একদমই কোনো কাজ দিবে না, যদি আপনি আপনার স্টেপগুলো না শুরু করেন। সো আস্ক ইয়োরসেলফ, আমি এখন কোন স্টেজে আছি এবং আমি কোনটা শুরু করতে চাই, কোনটা একটু ট্রাই করতে চাই। আমি আবার বলতে চাই, আপনি যদি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করতে চান, আমাদের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে যেই আমাদের কোর্সটা আছে, দ্যাট উইল give you a overall clarity of freelancing. ফ্রিল্যান্সিংয়ের দুনিয়াটি কী, সত্যি কথা কী, মিথ্যা কথা কী, হ্যাঁ, আর কোনটা কোন কোন ফাঁদে আপনার পড়া উচিত না। লাস্ট বাট নট লিস্ট, আমি বারবার একই জায়গাতে এমফাসাইজ করতে চাই যে এখন ওয়ার্ল্ড ওয়াইড আপনার হচ্ছে ডিমান্ডগুলো কী কী আছে, রাইট? ওভারঅল মানুষজন কী কী চাচ্ছে, মানে হচ্ছে বায়াররা কী কী চাচ্ছে, কাস্টমাররা কী কী চাইতেছে। বেশ কিছু জায়গা আছে, আমি এটা এখন ডিসক্লোজ করতে চাই না, ওই কোর্সে আমরা প্রপারলি বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে দেখেন আপনার চোখের সামনে একটা অপরচুনিটি আছে, আপনি নিতেছেন না, মানে আপনার চোখের সামনে আছে, আপনি নিতেছেন না। কারণ কি, অন্যরা অনেক শাইনি অবজেক্ট দেখায় ফেলছে, অন্যরা হচ্ছে লাখ লাখ টাকা, তারপরে কোটি কোটি ডলার এগুলো নিয়ে কথা বলে ফেলছে, যার ফলে আমাদের চোখের সামনে বেশ কিছু অপরচুনিটি আছে যেগুলো আমরা নিচ্ছি না। সো ইফ ইউ ওয়ান্ট টু চেক দ্যাট আউট, লিঙ্ক নিচে দেওয়া থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ও মাই গড, দিস ওয়াজ লং, আই হোপ দিস ওয়াজ হেল্পফুল, আই হোপ আমি এক্সপ্লেন করতে পারছি ওভারঅল অনলাইনের মাধ্যমে কীভাবে করে টাকা ইনকাম করা যায়। উপায় কিন্তু বেশ কয়েকটা আছে, আমার আপনার কাছে প্রশ্ন, আপনি কোন উপায়টা নিতে চান? আমার আপনার কাছে বড় প্রশ্ন, এই ভিডিওটা দেখার পরেই আপনার নেক্সট অ্যাকশনটা কি? আস্ক ইউর সেলফ দ্যাট এবং ওই অ্যাকশনটা নেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। আচ্ছা, সো ফার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার, প্লিজ সাবস্ক্রাইব এবং হিট দ্যাট লাইক বাটন, আই উড রিলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং আমি আপনাকে প্রমিস করতে পারি, এই ভিডিওটা যদি আপনি লাইক করেন অথবা শেয়ার করেন, তাহলে যেটা হবে যে এই টাইপের ভিডিও কিন্তু আপনার নিউজ ফিডে আরও বেশি আসবে। দেখেন না উল্টাপাল্টা অনেক ভিডিও আসে, দেখেন না উল্টাপাল্টা একদম মানে ইউজলেস ভিডিও আপনার ফিডে আসে, যেগুলো কোনো মানে হয় না, জাস্ট এ টাইম ওয়েস্টার। কিন্তু আপনি যদি এই ভিডিওটা লাইক দেন, তখন ফেসবুক হোক, ইউটিউব হোক, যে কোনো প্ল্যাটফর্মে আপনি ভিডিওটা দেখতেছেন, তারা তখন জানবে আপনি এই টাইপের ভিডিও দেখতে চান, এবং তারা তখন ওই টাইপের ভিডিও কিন্তু আপনাকে বেশি দেখাবে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ভিডিওটাতে।